নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শনির সাড়ে সাতি দশা থেকে প্রতিকার পাবার উপায় সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। শনির সাড়ে সাতি দশা চলছে শুনলেই অনেকেই হতাশায় ভেঙে পড়েন কারণ জীবনে সাড়ে সাত বছর এই সাড়ে সাতি দশা মানুষের জীবনকে বিপর্যস্ত করে দেয় শনির সাড়ে সাতি দশা সাধারণত শারীরিক মানসিক এবং অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটায় গুরুজনদের স্বাস্থ্য সংকট সহ রকম সমস্যা এনে দেয় শনি গ্রহ যখন জন্মকালীন চন্দ্রদশার দ্বাদশ প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে এই সময়কালকে শনির সাড়ে সাতি দশা বলা হয় রাশি রাশিচক্রে শনি এক এককে রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর তিনটি রাশি অতিক্রম করতে লাগে মোট সাড়ে সাত বছর এর জন্য একে শনির সাড়ে সাতি দশা বলা হয়ে থাকে সাধারণত জাতক জাতিকার চমকুণ্ডলিতে এই সাড়ে সাতি তিনবার পরিক্রমণ করে প্রথমে সাড়ে সাতই শিক্ষায় সংকট এবং পিতামাতাকে কষ্ট দেয় দ্বিতীয় সাড়ে সাতই জীবিকা ও অর্থ সংকট এনে দেয় পরিবারের শান্তি বিঘ্নিত করে প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবনকেও প্রভাবিত করে তৃতীয় অর্থাৎ শেষ সাড়ে সাতই শরীর স্বাস্থ্য গুরুজনের মৃত্যু পর্যন্ত এনে দেয় এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে শনির সাড়ে সাতই দশার প্রভাব লঘু করতে কি কি প্রতিকার আছে ভোজন প্রতিকার কাক কালো জীবজন্তু মোষ যোগী পুরুষকে ভোজন করালে শনির্দোষ কাটে পুজো প্রতিকার কালো অগরুর ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পরপর আটটি শনিবার পুজো দিলে শনির্দোষ কেটে যায় ধাতু প্রক্রিয়া সীসা সীসা ধারণ করলে শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায় রত্নের প্রতিকার নীলা বা এমিথিস্ট রত্ন ধারণ করলে শনির্দোষ কেটে যায় এছাড়া কয়েকটি কার্যকারী প্রতিকার শনিবার নিরামিষ খান হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা শিব চল্লিশা পাঠ করুন বাড়ির বয়স্ক ব্যক্তি পিতামাতাকে প্রণাম করে কাজ শুরু করুন প্রতি শনিবার শিবের পুজো করুন কালো তিল দিয়ে চুয়াল্লিশ দিন স্নান করুন শনিবার থেকেই শুরু করবেন বৃদ্ধ মানুষকে সেবা করুন সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে শনের সাড়ে শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ভাত রান্না হওয়ার পরেই খাবার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে শুভ ফল হবে এছাড়াও শনির সাড়ে সাতই দশার প্রভাব লঘু করতে প্রণাম মন্ত্র জপ করতে পারেন সেই মন্ত্রটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই জানিয়ে দেব। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ